আমাদের আজকের সেরা চৌখস চৌধুরী মুনিরা কুলসুম প্রাঞ্জলের টিফিনে ফাঁকের পক্ষ থেকে কুলসুমের জন্য রয়েছে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র এস এম মকবুল হাসান, স্যারের জন্য রয়েছে প্রাঞ্জলের টিফিনে ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, স্যারের জন্য রয়েছে প্রাঞ্জলের টিফিনে ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমি প্রথমে কুলসুমের কাছে আসছি, এই যে তুমি সেরা চৌখস হলে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি স্কুলের প্রতি অনেকাংশে ঋণী, কারণ এই স্কুলের টিচাররা আমার প্রতি অনেক আমার প্রতি অনেক স্নেহশীল ছিলেন এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি, তাই স্কুলে পড়াশোনা করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আচ্ছা, তুমি কী মনে করো একজন সেরা চৌখস হতে গেলে একজন স্টুডেন্টকে স্টুডেন্টের কীভাবে উচিত তাকে নিজেকে পরিচালিত করা? প্রথমত বিদ্যালয় শিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং পড়াশোনার প্রতি অনেক মনোযোগী হতে হবে এবং আমার মতে সময়ের মূল্যটি অনেক বেশি গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়। লেখাপড়া শেষ করে কি হতে চাও? আমার ইচ্ছা আমি ডাক্তার হতে চাই। আমরা ভবিষ্যতে একজন ভালো ডাক্তারের অপেক্ষায় থাকলাম, তোমাকে অনেক শুভকামনা। ভাই, আপনি অনেকদিন পরে আজকে স্কুলে এলেন এবং আজকে স্কুলে এসছেন স্যার ম্যাডামদের পাশে কুলসুমের মতো একজন স্টুডেন্ট হয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন, এই অনুভূতিটা কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আজকের এই মুহূর্তে মনে হচ্ছে আমি ফিরে গিয়েছি আমার সেই সোনালী অতীতে, আমি যখন দুরন্ত কিশোর ছিলাম। মনে পড়তেছে এই মাঠে, এই বারান্দাতে, এই ক্যাম্পাস আমার প্রিয় ক্যাম্পাস, আজও আমার কাছে সেই প্রিয়। সেই দিনগুলোকে আমি ফিরে পাচ্ছি, শুধু পাচ্ছি না, আমার মাঝে আমার সেই বন্ধুদের এবং সেই বান্ধবীদের। আর এখন যে আপনার ছোট ভাই বোনের স্কুলে পড়ছে, ওদের জন্য একজন বড় ভাই হিসেবে আপনার উপদেশ কী? ওরা ভালোভাবে লেখাপড়া করুক, সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা পরিবারকে উজ্জ্বল করুক এবং সেই উজ্জ্বল শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয়ভাবে গোটা জাতিকে আলোকিত করুক, তাদের এই সুন্দর প্রত্যাশায় আমি চেয়ে আছি। নিশ্চয়ই আপনার কথা ওরা রাখবে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসছি। এই যে গুরু দায়িত্ব নিয়ে আছেন, মানুষ গড়ার কারিগর এক অর্থে যেটা বলে, এই অনুভূতিটা কেমন লাগে? আসলে তো পেশাটা মহান, মহৎ কাজে এটা আমি আমাকে মনে করি যদি আমি আমার কষ্টের বিনিময়ে ছেলেমেয়েরা কিছু শিখতে পারে বা ভবিষ্যতে তারা জাতির জন্য কিছু কল্যাণকর কিছু বয়ে আনতে পারে তাহলে আমি ধন্য বলে মনে করি নিজেকে। স্কুল নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কি? স্কুল নিয়ে আগামী পরিকল্পনা যে স্কুলটাকে আরও উত্তরোত্তর উন্নত করা যায় এবং এখানে একটা কলেজ খোলারও ইয়েস আমরা সেই প্রক্রিয়া আছি আর কি। এই স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমরা প্রাঞ্জলের টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে। স্কুলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।